ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ লাইফ সায়েন্স রায় ও মার্টিন সায়েন্টিফিক সাজেশন থেকে যে অধ্যায় ভিত্তিক আমরা সাজেশন করছিলাম পঞ্চম অধ্যায়ের আমরা বেশ কিছু পার্ট দেখেছি সেইগুলো যদি দেখে না থাকো ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে দেখে নেবে আর এইখানে চ্যাপ্টার ফাইভের সাব ইউনিট যে ফাইভ পরিবেশ ও মানব জন সমষ্টি এই যে পোর্শনটি রয়েছে তাতে যে সমস্ত প্রশ্নগুলো বিগত মাধ্যমিকে এসেছে এবং গুরুত্বপূর্ণ আগামী মাধ্যমিকের ক্ষেত্রে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব একটা একটা করে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর চাইলে আমাদের পিডিএফ পেড গ্রুপ একটা খোলা হয়েছে সেইখানে তোমরা পেয়ে যাবে গণিত জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের এবিটিএ এবং ডাব্লু বি পর্ষদের যে টেস্ট পেপার এবং তার সাথে সাথে সায়েন্টিফিক সাজেশন অধ্যায় ভিত্তিক এবং মক টেস্ট এই সমস্ত কিছুটাই পাবে মাত্র তিনশো টাকার বিনিময়ে তো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে সেইখান থেকে জেনে নিতে পারো তো চলো শুরু করা যাক প্রথমেই একের দাগের যে প্রশ্নটি আজ রয়েছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগটি হল তা হবে গ ব্রঙ্কাইটিস আজ হাফানি এবং ফুসফুসের ক্যান্সার দুই বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ধুলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা হচ্ছে অ্যাজমা এর পরবর্তী প্রশ্ন সিওপিডি হলো কি সিওপিডি হচ্ছে বায়ু দূষণের ফলে হয় সিওপিডি মূলত বায়ু দূষণের ফলে ঘটবে তারপর চারের দাগের ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয় দেহাঙ্গ কোনটি তা হবে শ্বাসপথ অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো ড্যাশ রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয় তা হবে ব্রঙ্কাইটিস তারপর দেখো পাঁচ পপুলেশন ঘনত্ব বাড়ার কারণ পপুলেশন ঘনত্ব বাড়ার কারণ হলো ক ন্যাটিলিটি বৃদ্ধি ছয় অ্যালার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি হলো তা হবে অ্যাজমা ক অপশানটি কারেক্ট হবে এটি কার্সিনোজেনের উদাহরণ হলো তা হবে নিকোটিন বায়োপসি করা হয় কোন ক্ষেত্রে ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে বায়োপসি করা হয় কে অপশন ক অপশনটি কারেক্ট হয়ে যাবে এরপর নয়ের দাগের ভিনাইল ক্লোরাইড প্রভাবে প্লাস্টিকের কারখানায় শ্রমিকদের কি রোগ হয় যকৃতের ক্যান্সার দেখা দেয় দশ জনঘনত্বের এক্সপোলোশন শিয়াল বৃদ্ধির প্রকাশ ঘটে যে গ্রাফের মাধ্যমে সেটি কোনটি হবে যে আকৃতির গ্রাফের মাধ্যমে তো এটা কি সেটা নোট করে দিয়েছি যে যে আকৃতির গ্রাফ জনসংখ্যা বৃদ্ধি তখন দেখায় যখন কোনো একটি অঞ্চলের বা জাতির জনসংখ্যা সীমাহীনভাবে বাড়তে থাকে বিশেষ করে যখন জন্মহার বেশি হয় এবং মৃত্যুহার কম হয় ক্লিয়ার এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে যেটা রয়েছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থকে ড্যাশ বলে তা হবে কার্সিনোজেন বলা হয় ড্যাশকে পৃথিবী প্রকৃতির বৃক্ষ বা নেচারাল কিডনি বলা হয় তা হবে জলাভূমি এখানে সঠিক উত্তর হবে জলাভূমি তিন হাঁপানির সময় শ্বাসনারির যে ক্রোম শাখা এবং উপক্রোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশ খরণ ঘটে তা সঠিক উত্তর হয়ে যাবে অধিক পরিমাণ মিউকাসের খরণ ঘটে চার এম ফাইসেমা রোগটির মূলত ড্যাশ কারণের ঘটে তা হবে ধূমপানের ফলে অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুকে অ্যালার্জেন বলা হয় আর যে ক্লোসাকার যে ক্লোমসাকার প্রদাহের সঙ্গে যুক্ত রোগটি হবে ব্রঙ্কাইটিস অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে সৃষ্ট ক্ষতিকারক টক্সিন হল যে অ্যাফ্লাক টক্সিন যা যকৃতের ক্যান্সার ঘটায় এরপর বি নিচের বাক্যগুলো সত্য মিথ্যা লিখতে বলেছে এক জন্মহার বেড়ে গেলে পপুলেশনের ঘনত্ব কমে মিথ্যা হবে কারণ জন্মহার বেড়ে গেলে পপুলেশনের ঘনত্ব বাড়ে কমে না ধূমপায়ীদের যে ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে সত্য হবে কারণ ধূমপায়ীদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা বেশি ইউভি রচি এক প্রকার ভৌত কার্সিনোজেন এটা সত্য হবে জনসংখ্যার বিস্ফোরণ বিশ্ব উষ্ণায়নে হচ্ছে মিথ্যে হবে জনসংখ্যার বিস্ফোরণ উষ্ণায়নে নয় বরং বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি ঘটায় তারপর আসছে সি একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দিতে হবে এক শীতকালে শিশু এবং বয়স্কদের নানান শ্বাসজনিত সমস্যা দেখা যায় এরূপ দুটি সমস্যার নাম হলো ব্রঙ্কাইটিস নিমোনিয়া তারপর হচ্ছে ত্বকের যে ক্যান্সার সৃষ্টির একটি ভৌত কার্সিনোজেনের নাম কি ইভিরসি পরবর্তী প্রশ্ন তিন ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহের সম্ভাবনার কারণ কি ধূমপান সিওপিডির পুরো নাম কি যে ক্রনিক অ্যাবস্ট্রাকটিভ যে পালমোনারি ডিজিজ ওকে পাঁচ ঝালাই কর্মী এবং দমকল কর্মীদের সাধারণত ফুসফুসের রোগের ভোগে কোন রোগে ভোগে সেটা হবে সিলিকোসিস ফুসফুসের ক্যান্সার সৃষ্টির একটি বায়ুদূষকের নাম হবে নিকোটিন একটি অ্যালার্জেনের নাম কি পরাগরে জন্মহার বা ন্যাটিলিটির গাণিতিক সূত্রটি কি হবে এটা তোমরা ক্লাস নাইনে পড়ে এসেছো তাও একবার এখানে দিয়েছে করে নাও তাহলে জন্মহার সমান এক বছরে মোট জীবিত জন্মগুণিত এক হাজার ডিভাইডেড বাই মোট জনসংখ্যা একই রকমভাবে মৃত্যু হারের ক্ষেত্রে বা মর্টালিটির ক্ষেত্রে যদি দেখি মৃত্যু হার সমান হবে এক বছরে মোট মৃত্যু গুণিত এক হাজার বাই মোট জনসংখ্যা মেটাস্ট্যাটিস কি মেটাস্ট্যাটিসিস হল ক্যান্সারের একটি প্রক্রিয়া যেখানে মূল টিউমার থেকে ক্যান্সার কোষগুলি ছড়িয়ে শরীরে অন্য অংশে টিউমার গঠন করে এটি সাধারণত রক্তনালিকা বা লসিকানালিকার নালিকার মাধ্যমে ঘটে ক্যান্সার রোগের চিকিৎসার পদ্ধতি কি কেমোথেরাপি রেডিও এরপর আসছি বারো যে জিন থেকে ক্যান্সার রোগ সৃষ্টি হয় তা হবে অ্যাঙ্কোজিন ডি এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে মিলবন্ধন করে লিখতে হবে তো এখানে উত্তরটাই লিখে দিয়েছি দেখো অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় গ জলবায়ুর পরিবর্তন এবং বিষ্ণু স্নায়ন জলাভূমি যে ভ্রূগ্রভস্থ জলের পুনরিবীকরণ করে প্রাকৃতিক বৃক্ষ জলাভূমি বায়ু দূষণ ব্রঙ্কাইটিস ক্যান্সার তেজস্ক্রিয় দূষণ হাঁপানি পরাগ্রেণু এরপর আসি বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখো এখানে সঠিক হবে দেখো ব্ল্যাক ফুট ডিজিজ এটা বিসাদৃশ্য হবে বাকিগুলো অ্যাজমা ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্যান্সার এগুলো সব ফুসফুসের যে রোগ যেগুলো হচ্ছে তোমার বায়ু দূষণের ফলে হয় এরপর এর নিচে চারটি বিষয়ের মধ্যে কোনটি তিনটি অপরটির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লিখো এক হচ্ছে কৃষি জমির হ্রাস মিষ্টি জলের অভাব এবং ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা অরণ্য ধ্বংস এখানে সঠিক উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা প্রাকৃতিক সম্পদের হ্রাস অরণ্য ধ্বংস এবং হ্রাস ও জনসংখ্যা বৃদ্ধি ও জন জল ও বায়ু দূষণ এটা হয়ে যাবে যে জনসংখ্যা বৃদ্ধি এরপর আছে তিন কপের সঙ্গে ঘন স্লেম স্লেম নির্গণ এবং ব্রঙ্কাইটিস ধূমপানিতে আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের শ্বাসতন্ত্রের আজ ক্রমশাখার প্রদাহ হয় এখানে হবে যেটা সঠিক উত্তর ব্রঙ্কাইটিস এবার যে আছে নিচের প্রথম জোড়ডির সম্পর্ক সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় শব্দ জোড়ডি লিখতে হবে ক্যান্সার কার্সিনোজেন যদি হয় অ্যালার্জি অ্যালার্জেন হবে এরপর আমরা চলে আসছি আজ সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন দু নম্বরের প্রথমত যে প্রশ্নটি রয়েছে মানুষের ফুসফুসের ক্যান্সারের কারণ লেখো তো ফুসফুসের ক্যান্সারের কারণ হচ্ছে মানুষের ফুসফুসের ক্যান্সারের একটি কারণ হচ্ছে মূল কারণ ধূমপান তামাক যত আজ ধোয়া ফরমালি হাইট প্রভৃতি কার্সিনোজন থাকে এছাড়াও দূষিত পরিবেশ দীর্ঘদিন বসবাস করলে ফুসফুসের ক্যান্সার হয় মানুষের ফুসফুসের ক্যান্সারের উপসর্গগুলো কী কী উপসর্গগুলো দেখো ফুসফুসের ক্যান্সারের উপসর্গ হলো রোগের অনবরত কাশি অনবরত কাশি কাশির সঙ্গে রক্ত নির্গমন থাকে তা যে ঘর ঘর এবং শব্দ শ্বাসকষ্ট বুকে ব্যথা নিমোনিয়া ব্রঙ্কাইটিসের মতো রোগ হতে পারে ক্রমাগত জনভূমি ধ্বংস এবং কৃষি জমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশের পরিমাণ কি কি পরিবর্তন হতে পারে জলভূমি ধ্বংসের পরিবেশগত পরিণাম কি হতে পারে জলাভূমিতে যে জলজ জীব বসবাস করে তাদের সংখ্যা হ্রাস ঘটবে এবং বৈচিত্র্য হ্রাস ঘটবে পৃথিবীব্যাপী যে জলের অভাব দেখা দিবে তারপরে স্থানীয় আবহাওয়ার নিয়ন্ত্রণ পরিবর্তন হচ্ছে এবং বাস্তুতন্ত্রে ভারসাম্য বিঘ্নিত হবে কৃষি জমির পরিমাণ হ্রাসের পরিমাণগত পরিমাণ কি হতে পারে উৎপাদন এবং যে খাদ্যশস্যের পরিমাণ হ্রাস ঘটবে খাদ্যের অভাব অনটন ঘটবে স্বল্প পরিমাণ জমিতে অধিক ফসল উৎপাদনের প্রচেষ্টায় জমির রাসায়নিক সার অধিক মাত্রায় ব্যবহার হচ্ছে ফলে পরিবেশ দূষণ হচ্ছে এছাড়াও অধিক জলসেচের ফলে জলের অভাব দেখা দিচ্ছে অধিক পরিমাণ জলে যে উৎপাদনের উদ্দেশ্যে ফসল উৎপাদনের উদ্দেশ্যে উচ্চ ফলনশীল শাক সবজি হওয়ার কোনো কোনো অধিক যে পাচ্ছে হওয়ায় জীব বৈচিত্র্য একটা বিঘ্নিত ঘটছে এরপর আসছি অ্যাজমা বা হাঁপানির লক্ষণ লিখো তো এখানে সঠিক উত্তরগুলো দেখে নাও হাঁপানির লক্ষণগুলো হবে কাশি প্রধানত রাত্রের দিকে কাশি হওয়া দুই দম বন্ধ হয়ে আসা বুকে চাপ অনুভব করা বুক সাই সাই আওয়াজ করা ব্রঙ্কাইটিস উপসর্গ বা লক্ষণগুলো কি কাশি শ্বাসকষ্ট যে ক্লান্তি স্বল্প জ্বর ঠান্ডাবোধ বুকে চাপ এবং যে দম বন্ধ ভাব ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালী প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যথি বা একটি উপসর্গের নাম কি হতে পারে অ্যাজমা ব্রঙ্কাইটিস জলাভূমিকে কেন যে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় জলাভূমি পরিবেশে দূষকগুলি থিতিয়ে এবং পরিশ্রাবণ করে পরিবেশকে পরিশুদ্ধ করে আর যে বৃক্ষ যেমন রক্তকে পরিশুদ্ধ করে দেহে সুস্থ রাখে জলাশয়ে তেমন স্থায়ী পরিবেশের দূষণ হ্রাস ঘটায় এছাড়াও বর্ষাকালে অতিরিক্ত জল সংগ্রহ এবং গ্রীষ্মকালে জলের যোগানের ভারসাম্য বজায় রাখে পনেরো অ্যাজমা হাঁপানির কারণগুলি পরিবেশগত এবং মানুষ সৃষ্ট লিখ তো প্রথমত কারণগুলো দেখো পরিবেশগত কারণটা আমরা দেখে নেব বিভিন্ন প্রাকৃতিক অ্যালার্জেন এর সংস্পর্শের রোগটি বৃদ্ধি পায় যেমন প্রাণীর মূল মল উদ্ভিদের পরাগ্রেণু ধুলো ছত্রাক এছাড়াও বিভিন্ন যৌগিক দূষণ যেমন ওজন ফর্মাল প্যান প্রভৃতি অ্যালার্জেনের প্রভাব বাড়িয়ে দিয়ে অ্যাজমার প্রকোপ বাড়িয়ে দেয় সৃষ্ট কারণগুলো কী কী কলকারখানায় গৃহ গৃহে কয়লা যে তেলের যে দহনে সৃষ্ট ধোয়া কলকারখানার যে সৃষ্ট যে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন বিভিন্ন অক্সাইডগুলো তো এগুলো দু নম্বর ছিল তাই ছোট ছোট করে দিয়েছি এরপর আসছি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে তিন নাম্বার বা পাঁচ নাম্বারে থাকে যেমন দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে ক্যান্সারের কারণ উল্লেখ করো উল্লেখ করতে বলেছে তো কারণগুলো আমরা একটা একটা দেখে নেব বায়ু দূষণ বায়ু দূষণ আজ কেমিক্যাল এক্সপোজার অর্থাৎ রাসায়নিক অত্যাধিক ব্যবহারকরণ রেডিয়েশন খাদ্য পানীয় দূষণ জল দূষণ তামাক ও অ্যালকোহলের সেবন এই সমস্ত কারণগুলো ইলাবোরেট করা আছে তোমাদের নোটে আশা করি তোমরা নোটটা পেয়ে যাবে আমাদের এখানে টেলিগ্রাম লিংকে হ্যাঁ অবশ্যই পেড লিঙ্কে পাবে এটা তাই তোমাদের বলবো যদি কারো টাকা পয়সার কোনো সমস্যা যদি না থাকে অবশ্যই আগে থেকেই তোমরা জয়েন হয়ে যাও কারণ এখন তোমরা জয়েন হয়ে গেলে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের যে প্রশ্নগুলো করছি প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো উত্তর করে দিচ্ছি সে নোটগুলো পাবে তার সাথে সাথে ফিজিক্যাল সায়েন্সের ওল্ড যে এবিটিএ এবং পর্ষদের ওল্ড সলিউশন পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে এত কিছু পাচ্ছ তার সাথে সাথে প্রত্যেক দিন যা ক্লাস করা হবে সেই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে তাছাড়াও আগামী দিনে যে মাধ্যমিকের ডিসেম্বর মাসে যে এবটিএ টেস্ট পেপার আসবে সেই এববিটি টেস্ট পেপার এবং তার সাথে সাথে জানুয়ারিতে যে পর্ষদের টেস্ট পেপার আসবে সেই পর্ষদের টেস্ট পেপার দশ দিনের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেওয়ার টার্গেট রেখেছি তো যাই হোক তোমরা পারলে আমাদের এই পেড গ্রুপে জয়েন হয়ে যাও অনেকটাই উপকৃত হবে লস হবে না তারপরে দেখো এখানে দুই ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগ্রস্থ জলের সংকট তৈরি করছে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তি সহ সমর্থন করো অতিরিক্ত জলের ব্যবহারের জন্য এই সমস্যা হচ্ছে তারপরে নিয়ন্ত্রণহীন নগরায়নের জন্য জলের পরিমাণটা চাহিদা বাড়ছে ফলে জলের সংকট ঘটছে বৃষ্টির জল সংরক্ষণের অভাবে ঘটে যাচ্ছে কারণ জলাশয় বুঝিয়ে সেইখানে নগরায়ন করা হচ্ছে ফলে জল সংরক্ষণের ব্যবস্থা থাকছে না নদী জলাশয় কমে যাচ্ছে জলবায়ুর পরিবর্তন ঘটছে এই সমস্ত কারণগুলো দিয়ে দিবে ঠিক আছে এরপর জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো উল্লেখ করা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য মানুষের মর্টালিটি কমে গেছে ন্যাটালিটি বেড়ে গেছে উচ্চ জন্মহার বৃদ্ধি পেয়েছে শিক্ষা এবং অসচেতনতার অভাবে অনেকেই অনেক অনেক সন্তান সন্ততি নিচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক কারণেও হতে পারে অর্থনৈতিক কারণ হতে পারে প্রবেশ এবং অভিবাসনের জন্য হতে পারে বাল্য বিবাহর কারণেও হতে পারে তো এই সমস্ত পয়েন্টগুলোকে ইলাবোরেট তোমরা করবে পিডিএফটা তোমরা তো পেয়ে যাচ্ছো সেইখান থেকে পেয়ে যাবে ওকে এবারে দেখো পাঁচ ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত পদাত তো তিনটি সমস্যা ব্যাখ্যা করো প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার হ্রাস এবং বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব অরণ্য ধ্বংস বাস্তুতন্ত্রের ক্ষয় তো প্রাকৃতিক সম্পদের হ্রাস প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার করলে যেমন কয়লা বা পেট্রোল এগুলো ব্যবহার করছি এগুলো তো একটা সময় ক্ষয় হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই না তখন কিন্তু কি হবে আমাদের কোন কোনো শক্তির চাহিদা মেটানোর জন্য আমরা বিভিন্ন রকম বিকল্প শক্তি ব্যবহার করব কিন্তু সেই যে প্রাকৃতিক সম্পদ অতি ব্যবহারের ফলে একটা প্রাকৃতিক যে ভারসাম্য সেটা তো নষ্ট হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন বিষ্ণ উষ্ণায়ন ঘটছে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যে পরিবেশ দূষণ ঘটাচ্ছে অরণ্য ধ্বংস বা বাস্তুতন্ত্রে একটা ক্ষয় ঘটছে অরণ্য ধ্বংস করে সেখানে নগরায়ন করা হচ্ছে এই সমস্ত কারণগুলো দিয়ে দিবে। এরপর দীর্ঘ প্রশ্নগুলো থাকে পাঁচ নম্বরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা হতে পারে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং তার হ্রাস ঘটবে অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয় ঘটবে কৃষি জমির হ্রাস ঘটবে মিষ্টি জলের অভাব ঘটবে তারপরে বায়ুমণ্ডলের পরিবর্তনে বিষ্ণু স্নায়ন ঘটবে জলা জলভূমি ধ্বংস হয়ে যাবে খাদ্য সংকট দেখা দেবে তো এই ছিল আমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবকটাই তোমরা যদি চাও আমাদের টেলিগ্রাম লিংকে পেড লিঙ্কে জয়েন হতে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে কারণ তোমাদের একটা ক্যালকুলেশন যদি বলি দেখো তোমাদের এবিটিএ টেস্ট পেপার এবিটিএ এবং তার সাথে সাথে ডাব্লু বি পর্ষদের যে টেস্ট পেপার নতুন যেটা বেরোবে ঠিক আছে দু হাজার তাতে মোট সেট থাকবে প্রত্যেকটা সাবজেক্টের কম করে হচ্ছে ষাট এবিটি এতে থাকবে প্রায় চল্লিশটার মতো আর ডাব্লিউ বি থাকবে কুড়িটার মতো টোটাল আমি অ্যাপ্রক্স ধরে নিচ্ছি ষাট তো যদি ফিজিক্যাল সায়েন্সে ষাটটা হয় আবার লাইফ সায়েন্সে যদি ষাটটা হয় ম্যাথে যদি আবার শার্টটা হয় টোটাল কটা হচ্ছে গুন্তি করে একবার দেখবে ঠিক আছে ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো এখানে টোটাল হয়ে যাচ্ছে একশো আশি তিনশো আঠারো একশো আশিটি সেট পুরো নব্বই মার্কের একশো আশিটি সেট ঠিক আছে আমরা করে দিচ্ছি তার সাথে সাথে পুরানো পিডিএফ ওল্ড টেস্ট পেপারের সেখানেও ফিজিক্যাল সায়েন্সের শার্টটি যোগ করে দাও তাহলে টোটাল কত হচ্ছে এখানে টোটাল হয়ে যাচ্ছে আমাদের দুশো চল্লিশটা সেট এবং আরও ধরে নাও প্রত্যেকটা অধ্যায়ের সায়েন্টিফিক সাজেশানের যে প্রশ্ন উত্তর আরও ধরে নাও একশো পিস একশো পিস ধরে নিতে পারো টোটাল নিয়ে তিনটা সাবজেক্টের তাহলে টোটাল কত হচ্ছে তিনশো বা সাড়ে তিনশোটার মতো পিডিএফ পাবে তোমরা যদি তিনশো টাকার জয়েন হও তোমরা তিনশো ষাটটার ওপরে পিডিএফ পাচ্ছ প্রত্যেকটা পিডিএফের দাম কত হচ্ছে সেটা ভেবে দেখেছ সেই মডেল পেপারটা করতে তো আমাদের একটা টিম আছে না সব টিমে তো তাদের একটা পারিশ্রমিক আছে ধরে নিতে পারো এটা গুরুদক্ষিণা হিসেবে তোমরা দিচ্ছ কিন্তু এটা খুবই ন্যূনতম রাখা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের ভালো রেজাল্টের লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এত কম অর্থের বিনিময়ে জিনিসটাকে স্ট্রাকচার করেছি তোমাদের সুবিধার্থে এবার তোমরা ভাবো যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করে নিয়ে নিতে পারো দেখবে অনেকটাই উপকৃত হবে বিগত বছরে অনেকে উপকৃত হয়েছে তারা আবার পুনরায় নিয়েছে তোমরাও চাইলে নিতে পারো যাই আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ